আসসালামু আলাইকুম আমার রুমের জানালা থেকে বলছি এখানে প্রায় এক হাজারের উপরের মানুষ এই গ্রুপের সংযুক্ত আমি দীর্ঘদিন ধরে এই গ্রুপের মধ্যে যখনই যা পাই চাইনিজ সংক্রান্ত পোস্ট করি নিশ্চয়ই আপনারা কেউ না কেউ এটা থেকে উপকৃত হচ্ছেন বর্তমানে আপনারা দেখে থাকবেন আমি অনলাইনে পড়ানো শুরু করেছি এবং অনলাইনের পড়া ক্লাসরুমের পড়ার চেয়ে উন্নত হবে একদম ভোর থেকে রাত পর্যন্ত আমি এটার পিছনে আসি সুবিধা হচ্ছে ক্লাসরুমে পড়ানোর জন্য আমাকে প্রস্তুতি হয়ে নির্দিষ্ট টাইমে ক্লাসে যেতে হতো আর এখানে আমার পড়াতে ইচ্ছা হলে আমি যখন খুশি তখন কিন্তু আমার যারা পার্টিসিপেন্ট উইচেট গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপে পড়া দিয়ে দিই যেমন এখন আপনাদেরকে হঠাৎ করে মনে হলো আমার এই গ্রুপের সদস্যদের আমি একটু এক দুই শেখাই কারণ অনেকেই এক দুই পারে সবাই পারে একের থেকে দশ পর্যন্ত কিন্তু একের থেকে একশো পর্যন্ত কিভাবে হয় চাইনিজ ভাষাটা খুব সহজ এত কঠিন কিছু না আমি ধরে নিচ্ছি আপনারা একের থেকে দশ পর্যন্ত পারেন শূন্য থেকে যেমন লিং ই আর সান লেও ছি পা চেও শ্রে এখন শ্রের মানে হচ্ছে দশ শ্রের মানে দশ এরপরে হচ্ছে দশ এক এগারো শ্রী ই কারণ আমি বলছি আমি ধরে নিচ্ছি আপনি একের থেকে দশ পর্যন্ত পারেন শুধু বাকিটা বলে দিচ্ছি এগারো হচ্ছে শ্রি ই বারো আর তেরো শ্রী সান চোদ্দো শ্রী পনেরো শ্রী ষোলো শ্রীলেও সতেরো শ্রী ছি আঠারো শ্রীপা উনিশ শ্রীচেহ বিশ হচ্ছে দুই দশ বিশ দুই গুনুন দশ টু ইন্টু টেন এটা বলে এইভাবে বলার সময় আমরা যেরকম বলি টু টেন আর সে আর শু মানে দশ আর ইন ফোর সেকেন্ড টোন ইজ এ ফলিং টোন একদম বাংলা কোপ মারার মতো আর আর সেকেন্ড টোনটা হচ্ছে ঊর্ধ্বগতি উপরের দিকে উঠবে সে নিচের থেকে উপরে উঠবে সে দুইটা যখন একসাথে হয় তখন আর শ আচ্ছা এখন আরশে যদি হয় দুই দশ বিশ তাহলে তিন দশ তিরিশ চার দশ চল্লিশ শেষ পাঁচ দশ পঞ্চাশ ঊষ ছয় দশ ষাট লিউস সাত দশ সত্তর ছ আট দশ আশি পাঁচ নয় দশ নব্বই সো আর্শে উল্টা দিক থেকে যদি আসি আমরা চেসে পাঁশ শেষ আর্শ মানে আর্শে যদি দুই দশ যদি বিষ হয় তাহলে দশ হওয়ার কথা এক দশ ইশ আসলে ইসিও বলে দশকে দুইভাবে বলে দশকে যখন একে থেকে একে থেকে দশ পরে তখন বলে শুধু দশ ই আর সান্স ও লিও চি পা চেও কিন্তু যখন একশো দশ একশো এগারো হান্ড্রেড ক্রস করে তখন সেই দশটাকে বলে ইশ ই পায় একশত ইশ দশ সো দশকে দুই রোগ দুইভাবেই বলতে পারে দশকে শ্রেয় বলে দশকে ইশ্রেও বলে এখন আসছি একুশকে কীভাবে বলে বিশ যদি হয় আর্শের তাহলে একুশ হচ্ছে দুই দশ এক একুশ ঠিক এইভাবে সিরিয়ালে চলতে থাকবে আরশে ই আরশে আর আরশে সান এইভাবে নয় পর্যন্ত চলবে তারপরে শুরু হবে সানশে তিরিশ সানসে ই সানশে আর এইভাবে আবার নয় পর্যন্ত চলতে থাকবে তারপরে শুরু হবে চল্লিশ শ্রেষ শ্রেষ ই শীসি আর এইভাবে চলতে থাকবে তারপরে হবে পঞ্চাশ ও সি ই ও সি আর একান্ন বাউন্ন এইভাবে ঊনপঞ্চাশ পর্যন্ত যাবে তারপরে আসবে লিউসের সিক্সটি লিউসি ই লিউসি আর লিউসি সান তারপর হচ্ছে আপনার ছ মানে সত্তর ছ ছি ই ছি আর এইভাবে চলবে সেভেন্টি নাইন পর্যন্ত তারপরে আসবে পাশ পাশ পাশে ই পাশে আর এইভাবে যাবে উনানব্বই পর্যন্ত এরপরে আসবে চৌষে চৌশি ই চৌশি আর একানব্বই বিরানব্বই চৌশি সান চৌশি সৌশি ও চেওসিলেও চেসিচি চেউসি পা চৌশি ই পায় পরে হচ্ছে ই পায় চৌশি ই আমি কিন্তু একের থেকে একশো পর্যন্ত পরিয়ে ফেললাম আপনাদের আসল জিনিসটা হচ্ছে শূন্য থেকে দশ পর্যন্ত মুখস্থ করা লেং ই আর লেও ছি পা চেও শের এখন মুখস্ত করা অনেক পদ্ধতি আছে আমি সাধারণত এইভাবে মুখস্থ করি ই আর সানিও ছি পা চে ও শের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আবার এইভাবে করা যায় ই আর সান ও লিও ছি পা চেও শের একের থেকে দশ পর্যন্ত বললাম 아 무거스터 코라제 바베. 1, 1, 2, 2, 2, 3, 3, 3, 4, 4, 4, 5, 5, 5, 6, 6, 6, 7, 7, 7, 8, 8, 8, 9, 9, 9, 1아바 আমি কিন্তু একটা গানের মতো করেও এক দুই মুখস্থ করি যেমন দিদি বলি হ্যাঁ ই আর সান ই আর সান ই আর সান ও লেওছি আর সান আর ও লেওছি পাল্টা পাল্টা করে বললাম আবার মাঝখানে আবার এক হঠাৎ করে নিজের মধ্যে খাতার মধ্যে লেখি বিয়াল্লিশ শ্রে আর খাতার মধ্যে লেখি পঁচাত্তর ছি ও খাতার মধ্যে লেখি তেইশ বাংলায় আড়শি সান খাতার মধ্যে লিখি উনিশ শ্রীচেও খাতার মধ্যে চট করে লেখি তিনশো বত্রিশ সান পায় সান সে আর খাতার মধ্যে চট করে লিখি এক হাজার পাঁচশো পঞ্চাশ ই উপায় উষের এটা তো আমার হচ্ছে বত্রিশ বছরের অভিজ্ঞতা আমার তো আর কোনো বাংলা কথা যেরকম বলি ইংলিশ কথা যেরকম বলি ওরকম অটোমেটিক আসে আপনি তোর আসবে কিন্তু কেউ প্র্যাকটিস করবে না আর বলবে চাইনিজ ভাষা খুব কঠিন এটা কিন্তু হবে না কেউ যদি বলতে চায় চাইনিজ ভাষা কঠিন তাকে প্রশ্ন করবেন আপনি বর্তমানে ভালো ইংরেজি বলেন তাই না হ্যাঁ যে কত হাজার ঘন্টা ইংরেজি প্র্যাকটিস করেছেন তো চাইনিজই কত ঘন্টা করেছেন ব্রিটিশরা তো খুব সুন্দর কঠিন করে আমাদের অ্যাকাডেমিক সিস্টেমের ভিতরে চাইনিজ ইংলিশকে ঢুকে দিয়েছে আমরা জন্মের পরের থেকেই বাবা মা কোলে নেওয়ার পরের থেকেই ইংরেজি বলা শুরু করে হাও আর ইউ মাই বেবি বাচ্চা বুঝুক আর না বুঝুক তখন থেকে চাইনিজ বলে তারপরে আমরা প্লে গ্রুপ নার্সারি কেজি ওয়ান কেজি টু শেষ করার পরে ক্লাস ওয়ান ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত ইংরেজি পড়ি বারো বছর বারো বছর আমরা ক্লাস করি সপ্তাহে মানে বছরে প্রায় চল্লিশ ঘন্টা শিক্ষা মন্ত্রণালয়ের হিসাবে ক্লাস করি প্রতি সপ্তাহে প্রতিদিন ইংরেজি ক্লাস থাকে একটি স্কুলের প্রথম পিরিয়ড বাংলা পরের পিরিয়ড ইংরেজি প্রতি পিরিয়ডে ইংরেজি ক্লাস করি এবং এরপরে হয় ক্লাস টেস্ট তারপরে হয় মিড টার্ম টেস্ট টিচাররা হোমওয়ার্ক দেয় হোমওয়ার্ক করি তারপর ফাইনাল পরীক্ষা হয় এইভাবে বারো বছরে কত হোমওয়ার্ক করেছি কত ক্লাস টেস্ট দিয়েছি কত মিড টার্ম পরীক্ষা দিয়েছি কত ফাইনাল পরীক্ষা দিয়েছি কত পিসিসি জেসিসি এসএসসি এইচএসসি পরীক্ষা দিয়েছি এরপরে আমাদের ইংরেজি স্ট্যান্ডার্ড তো যারা কথা বলতে পারে ইংরেজি তারা বলে ইংলিশ খুব সোজা আসলে তারা ঘন্টার পর ঘন্টা হাজার হাজার ঘন্টা ব্যয় করেছে তা আমার ওই বত্রিশ বছরে ঘন্টার পর ঘণ্টা হাজার হাজার হয়ে গেছে সো আই ক্যান স্পিক এনিথিং এন্ড এভরিথিং তো এই আই আঙ্গু হ্যান ওয়ান তো পুনহান আমি যদি এখন বাংলা কথা বলি আমার জন্য বাংলা কথা বলাটা একেবারেই কোনো কঠিন না নাই দার ইংলিশ আই অলসো ডোন্ট ফিল ইংলিশ টু বি টাফ ল্যাঙ্গুয়েজ দ্যান মি তুই চুং আলাই সি আংদা বলছো তুই ওয়া ইং ইউ মালা ইউ হা হান ইউ তো সি দা আমি যেটা বললাম আমার কাছে বাংলা ইংরেজি চাইনিজ তো একই রকম সো আপনারও কিন্তু এটা সম্ভব শুধু আপনি আমার মতো সারাদিন এই চাইনিজ নিয়ে থাকতে হবে ইংলিশটা যেরকম নিয়ে থাকেন আপনাদের পরিচিত কেউ যদি চাইনিজ শিখতে চায় বা আপনারা যারা আমার এখানে সংযুক্ত আছেন অনেকে আছে যার শিখা শেষ হয়তো বা আমার চেয়ে অনেক ভালো চাইনিজ বলে সেও সংযুক্ত আছে সো আমার এই কথাগুলো তো তার জন্য নয় যারা আপনারা সংযুক্ত হয়ে বসে আছেন যে দেখি চাইনিজ শিখবো ঠিক শুধু সংযুক্ত হলে তবে আপনি চাইনিজ শিখতে পারবেন না আপনাকে কোনো না কোনো জায়গায় ক্লাসরুমে যেয়ে শিখতে হবে কোনো না কোনো জায়গায় অনলাইনে শিখতে হবে এখন যেহেতু করোনা পরিস্থিতির কারণে ক্লাসরুমে পড়া সম্ভব হচ্ছে না অনলাইনে পড়াচ্ছি তা আমার এখানে হোক অন্য যে কোনো জায়গায় হোক আমি বলবো সময় নষ্ট না করে যদি আপনি চাইনি শিখতে চান অনলাইনে শুরু করে দেন আমি আমার অনলাইন কোর্সকে এমনভাবে ডিজাইন করেছি যে আমার অনলাইন পড়া অন্য যে কোনো জায়গায় ক্লাসরুমের পড়ার চেয়েও যেন ভালো হয় এইটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এবং যারা আমার কথা শুনছেন আমাকে কোট করে এই ভিডিওকে রেফার করে আপনি যে কোনো সংস্থা যে কোনো ব্যক্তি যে কোনো টিচার অথবা যে কোনো অ্যাকাডেমিশিয়ানকে পাঠাইতে পারেন আই এম রেডি টু ফেস এনি গ্রুপ অফ অ্যাকাডেমিশিয়ান অফ দিস ওয়ার্ল্ড কিন্তু একটা সামঞ্জস্য থাকতে হবে হ্যাঁ নতুন ছাত্র আমাকে অনলাইনে পঞ্চাশ ঘন্টা পড়াতে দিবেন নতুন ছাত্র অন্য যে কোনো ছাত্রকে ক্লাসে পঞ্চাশ ঘন্টা পড়াতে দিবেন তারপরে দেখবেন পঞ্চাশ ঘন্টার পরে আউটপুট কি আসে আমি আউটপুটের কথা বলতেছি একই ধরনের সুযোগ সুবিধা থাকতে হবে তা আমি আজকে আমার এই অনলাইন তো জোড়াতালের অনলাইন না আমি দুই হাজার সাল থেকে ফেসবুকে পড়াচ্ছি শিখতেছি দুই সাল থেকে দুই হাজার সাল থেকে আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি এবং শেখার পরে মানুষের কমেন্ট মন্তব্য সব দেখার পরে দুই সাল থেকে আমি প্রফেশনাল অনলাইনে পড়াচ্ছি সো আপনারা যারা শুধু সংযুক্ত হয়ে আছেন পড়বেন পড়বেন ভাবছেন সময় পাচ্ছেন না এই অনলাইনে আমার সাথে আপনার থাকার দরকার নাই এই ভিডিওটার কথা চিন্তা করুন আমি আমার নিজস্ব সময়ে ক্লাস দিচ্ছি কেউ কিন্তু এখন আমার সাথে দু একজন আছে কিন্তু বাকিরা তো নাই কিন্তু যার ইচ্ছা সে যখন এই গ্রুপে আসবে যখন দেখবে তখনই এটা পড়তে থাকবে অতএব আমি আশা করি যারা শিখবেন ভাবছেন ভাবছেন শিখবেন আর ওয়েট না করে এবং কারণ আপনাকে কোনো গাড়ি ভাড়া দিতে হবে না আপনাকে কোনো পোশাক পরতে হবে না আপনার বাসায় যেই কাপড়ে আছেন সেই কাপড়ে কোনো নির্দিষ্ট সময় নেই হোয়াটসঅ্যাপ গ্রুপ উইচেট গ্রুপ এবং ফেসবুক গ্রুপ এই তিনটা গ্রুপের মধ্যে অটোমেটিক পড়া চলে যাবে শুধু হোয়াটসঅ্যাপ হইলেই চলবে কেউ যদি উইচেট গ্রুপ করতে পারে ভালো কিছু আমি ওই চাইনিজ মুভি টুভি এক্সট্রা এমনি দিতে পারি কেউ যদি ফেসবুক গ্রুপ করে তাহলে আরও ভালো বড় বড়ো ভিডিও টিডিও দিতে পারি কিন্তু পড়ার জন্য শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপেই হবে আপনি বেসিক করার জন্য আমি আমার নিজস্ব সময় পড়া দিব তিন মাস সময় বাহাত্তর দিন আমি খরচ করেছি মাত্র একশো টাকা তার মানে বাহাত্তর দিনে বাহাত্তরশো টাকা তিনশো টাকা এডমিন পারপাস এডমিশন সো সাত হাজার পাঁচশো টাকা আপনি ঘরে বসে চাইনিজ শিখবেন এই এখন যারা একটু শিখলো এটা তো অল্প অল্প একটু আমার তো দিনের পরে এটা না এখন যখন আমি আপনাদের ফান করতে করতে একের থেকে একশো পরিয়েছি কিন্তু যাদেরকে পড়াচ্ছি তাদেরকে তো প্রতিদিন আলতু ফালতু কথা বলিনি মার্কেটিংয়ের এই ধরনের কথা তো বলি না শুধু পড়ানো এখন ধরেন এই একের থেকে একশো যখন পড়ালাম এই ক্যাসেটটা যদি ক্লাসরুম হতো তাহলে তো ক্লাসরুমে পড়া শেষ একবারই শেষ কিন্তু অনলাইন হওয়াতে আপনি একটা দশ বার শুনতে পারবেন বিশ বার শুনতে পারবেন একশোবার শুনতে পারবেন অনলাইন পড়ার মজা এলো এইটা তো শুধু লাইভ ভিডিও না লাইভ চ্যাটিং শর্ট ভিডিও ক্লিপ হোয়াটসঅ্যাপে সাধারণত একটা চাইনিজ সেন্টেন্স লিখি তার নিচে বা চাইনিজ পিনিয়ন উচ্চারণটা লিখি একদম টোন সহ তারপরে আবার মাঝে মাঝে ইংরেজিতে অর্থ লিখি মাঝে মাঝে বাংলায় অর্থ লিখি তারপরে আবার এগুলা ব্যাখ্যা করি যেমন ধরুন একটা কথা একটা সেন্টেন্স বলি নি ও শ্যানমা মিনস এটা আমি আপনার ভিডিওর মধ্যে লিখে দেব এই ভিডিওটার মধ্যে লিখে দেব তাহলে আপনি বুঝতে পারবেন নি মানে তুমি চেয়াও মানে কল শ্যানমা মানে ওয়াট

চাও শ্যান মাং জি থার্ড টোনও ফোর্থ টন শ্যান এখানে দুটা জিনিস শ্যান হচ্ছে সেকেন্ড টন মা নিউট্রেল টন শ্যানমা সেকেন্ড টোন শ্যানমা কোন নামে ডাকে এখন আপনি উত্তর দেবেন ওয়া মানে আমি চেয়াও ওয়া চে করিম ওয়া চে চাং আমাকে ডাকে করিম আমাকে ডাকে চাং সংক্ষিপ্ত নাম সার নেম বলতে হবে ওয়া সাহাদাত আও শাহাদাত ইজি দিস ল্যাঙ্গুয়েজ ইজ এখন এইটা আপনি দেখবেন লেখাটা থাকবে চাইনিজ ক্যারেক্টারে তারপরে চাইনিজ উচ্চারণে ফিনিয়ন এরপরে আবার অর্থটা থাকবে সেটা নিয়ে লেখার মধ্যে আবার ভয়েসটাই দিয়ে দিচ্ছি তার মানে আমার অনলাইন পড়া লেখা পড়া বলা শোনা অডিও ভিডিও আমার বর্তমানের লাইভ ভিডিও আমার বর্তমানে লাইভ চ্যাটিং লাইভ ভিডিও ক্লিপ ডিউরিং চ্যাটিং ভয়েস চ্যাটিং রাইটিং অ্যান্ড ভয়েস চ্যাটিং আর এই ধরনের ভিডিও আমার অতীতের ভিডিও এবং সম্পূর্ণ ইন্টারনেটের চাইনিজদের বা অন্য যে কারো আপলোড করা যত ভিডিও আছে যত ছবি আছে সব কিছুকে সম্পৃক্ত করে একটা ডাইনামিক আমি এই গত তিন মাসে অলরেডি আই হ্যাভ ডিজাইন্ড তারপরে আমি সাহস করে বলতেছি যে আমার অনলাইন পড়া অন্য যে কোনো জায়গার ক্লাসরুমের পড়ার ভালো আসলে আমি গবেষণা করে দেখেছি শুধু চাইনিজ না শুধু আমার না যে কোনো সাবজেক্টে টিচার যদি দক্ষ হয় এবং টিচারের যদি ন্যূনতম এই উইচ্যাট হোয়াটসঅ্যাপ এই ধরনের সোশ্যাল মিডিয়াগুলো ভালো করে চালাতে পারেন এবং ইন্টারনেট রিসোর্স সম্বন্ধে ভালো দক্ষ ধারণা থাকে টিচারের আমাদের অনেক স্যার আছে ফিজিক্স স্যার খুব ভালো ফিজিক্স পড়ায় উনি সারা জীবন হার্ড কপি পড়েছে অনেক তথ্য আছে শ্রদ্ধার সাথে বলছি দেখা গেল ইন্টারনেটের ভিতরে যে এত তথ্য আছে উনি যেটা কষ্টকেরা বোর্ডে লেখে ছবি এঁকে বোঝানোর চেষ্টা করে এটা যে কত সুন্দর ছাত্রকে ফেসবুকে দিয়ে দেওয়া যায় হয়তো জানে না তো যিনি জানে তিনি অবশ্যই ওই ক্লাসরুমের টিচারের যে ভালো পড়াবেন সো আমি বলছি ফিজিক্স হোক ইতিহাস হোক অঙ্ক হোক বর্তমানের প্রেক্ষাপটে টিচার যদি দক্ষ হয় অবশ্যই অনলাইন টিচিং ইজ ফার বেটার দেন ক্লাসরুম টিচিং ক্লাসরুম টিচিংয়ের সীমাবদ্ধতা অনেক বেশি একটা বোর্ড একটা কলম একটা টিচার একটা কম্পিউটার একটা প্রেজেন্টেশন সব জায়গায় আবার থাকে না ধরে নিলাম আছে কম্পিউটার প্রজেক্টন একটা ছাত্র একটা নোটখাত একটা কলম চল্লিশ মিনিটে ক্লাসটা শেষ ছাত্র যাওয়ার পথে অর্ধেক ক্লাস তার মাথায় থাকে অর্ধেক থাকে না ছাত্র বাসায় যেহেতু পড়ে তো পড়লো না কিন্তু অনলাইনে যেটা পড়াচ্ছে ছাত্রর মধ্যে উৎসাহ ক্রিয়েট করা হয় ছাত্র এখন না পড়লে পরে এক সময় পরে এখন ভালো লাগতেছে না আবার বিকালে পড়ে সো এটা থাকে এখন যদি আমি শুধু পয়সার কারণে যদি বলতাম যে এই এইটা আগামী ছয় ঘন্টা থাকবে তারপরে ডিলিট হয়ে যাবে তাইলে জিনিসটা খারাপ হতো আমি যেভাবে চাইনিজ পড়ে আমি তো ডিলিট করি না আমার উদ্দেশ্য হচ্ছে আমি প্রমোটার অফ চায়না বাংলাদেশ রিলেশনস আমি প্রমোটার অফ চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইন বাংলাদেশ সো আমি চাই বেশি বেশি মানুষ শিখুক অতএব এটা আমি ডিলিট করি না থাকে এখন কেউ কেউ দু একজন আমি দেখেছি এই দশ হাজারের ভিতরে অথবা এক লাখের ভিতরে পাঁচজন মাঝে মাঝে বলে হিস প্রনাউন্সিয়েশন ইজ নট গুড আমার প্রোনাউন্সিয়েশানটা অবশ্যই নট গুড হতে পারে কিন্তু যিনি বলছেন ওনারটা কি আমার চেয়ে ভালো বা অন্য বাঙালিদের অন্য বাঙালি টিচার তার মানে কি যদি আমাদের প্রোনাউন্সিয়েশন যদি চাইনিজদের মতো না হয় তাহলে কি বাঙালি টিচার হবে না আমরা যারা ইংরেজি পড়াই বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নটর ড্যাম থেকে শুরু করে যত জায়গায় ইংরেজি পড়াই আমাদের বাঙালি ইংরেজি সারদের উচ্চারণ কি ব্রিটিশদের মতো অনেকে জানে না যে এই বিদেশি ভাষা বলতে দুইটা জিনিস আছে একটা হচ্ছে সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ কী অবশ্যই যে আমা আমি বাংলা ভাষা ব্যবহার করতেছি আর তারপরে বাংলার পরেই আমি এটা ব্যবহার করতে সেটা হলো সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ ইংলিশ আমাদের সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ আমরা এখানে ব্যবহার করি আর একটা হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ ফরেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে চায়নার ভিতরে কেউ যদি ইংলিশ শিখে তো তাদের জন্য এটা ফরেন ল্যাঙ্গুয়েজ কারণ চায়নার ভিতরে ইংরেজিটা বহুল ব্যবহৃত হয় না এটা বলা আছে সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ হোক আর ফরেন ল্যাঙ্গুয়েজ হোক আপনি যদি আপনার নিজের দেশে শিখেন এবং নিজস্ব টিচারের মাধ্যমে শিখেন দ্যাট ইজ বেস্ট সব কিছু ভালো করে ব্যাখ্যা করে বুঝায় বলতে পারে কিন্তু যদি লন্ডনে যান ব্রিটিশে যেয়ে ইংরেজি শিখেন দ্যাট ইজ দি বেস্ট আপনি চায়নাতে যেয়ে যদি চাইনিজ শিখেন দি বেস্ট কিন্তু বাংলাদেশের মাটিতে যদি চাইনিজ শিক্ষকদের দ্বারা শিখেন এটা অবশ্যই দি বেস্ট হবে না এগুলা রিসার্চ করা হয়ে গেছে বহু আগে কারণ উনি তো বাংলা ভাষা জানে না উনি তো বাংলাদেশের ছাত্রদের মেন্টালিটি বুঝে না উনি তো বাংলাদেশের ছাত্রের একটা ছেলে বা একটা মেয়ের চেহারা দেখলে বুঝতে পারতেছে না সে কি বিব্রত বোধ করতেছে না খুশি হচ্ছে আমি কথাটা আবারও বলি কোনো বাঙালি মানুষ যদি চায়নার ভিতরে যেয়ে যদি চাইনিজ শিখতে চায় সেইটা অবশ্যই শ্রেষ্ঠ যেমন আমি শিখেছি বেইজিং ল্যাঙ্গুয়েজের কালচার ইউনিভার্সিটি থেকে আমি চাইনিজ শিখেছি অন্য যে কেউ কিন্তু বাংলাদেশের ভূখণ্ডে যদি কনফিউশাস ইনস্টিটিউট থেকে কেউ চাইনিজ শিখে অবশ্যই শিখতে পারবে এটা কনফিউশ ইনস্টিটিউট বলে আমি বলছি কোন দক্ষ বাঙালি শিক্ষক আমার কথা বাদ আমি ছাড়াও তো অনেক চাইনিজ বাঙালি আছে চাইনিজ পড়াচ্ছে আমি যেটা বুঝাতে চাচ্ছি বিদেশি টিচার চাইনিজ টিচার যখন বাংলাদেশে আসে সে কিন্তু আমার দেশে শুধু বাংলাদেশ আর বাংলাদেশ পিপুল ছাড়া আর কিচ্ছু জানে না সে একটা উদাহরণ দিতে পারে না সে বলতে পারবে না দ্যাট ইজ স্মৃতিসৌধ সে বলতে পারবে না উইল ইউ গো টু উত্তরা উইল ইউ গো টু সাবার উইল ইউ গো টু রাজশাহী এগুলো কিন্তু সে বলতে পারবে না সে আমাদের দেশে কালচার জানে না সে চট করে ক্লাসের মধ্যে বলতে পারবে না ও ইয়েস্ট ডে আই হ্যাভ অ্যাটেন্ডেড এ গায়ে হলুদ অফ মাই ফ্রেন্ড কারণ সে চট করে তো গায়ে হলুদটা জানবে না তো এই জন্য চাইনিজ টিচার যদি বাংলাদেশে পড়ায় পড়াতে পারবে কিন্তু সেটা কোনোদিনই কোনো বাঙালি শিক্ষকের পড়ার চেয়ে ভালো হতে পারে না গিভেন দ্য সেম টাইম এটা আমি একটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এখন বাঙালি শিক্ষকটা যদি তার শিক্ষকতার গুণাবলী না থাকে সে যদি নিজেই না পারে সেটা তো ভিন্ন জিনিস আমি বুঝাতে চাচ্ছি একজন বাঙালি শিক্ষক একজন বাঙালি শিক্ষক যেভাবে বাংলাদেশের ভূখণ্ডে চাইনিজ শেখাবে একটা চাইনিজ শিক্ষক সেইভাবে শেখাতে পারবে না পারবেন কিন্তু ওর মতো পারবে না সো কেউ কেউ চট করে না বুঝে হয়তো ফেসবুকে বা আমার কোনো মন্তব্য লাগে সেদিন আমি দেখছি একজন লিখেছে যে হিস প্রোনাউন্সিয়েশন ইজ ভেরি ব্যাড কিন্তু আমার প্রোনাউন্সিয়েশনটা এই প্রনাউন্সিয়েশন নিয়েই কিন্তু সম্পূর্ণ পৃথিবীতে সম্পূর্ণ পৃথিবীতে আমি একমাত্র ব্যক্তি যে চায়নার দুইটা প্রেসিডেন্ট তিনটা প্রাইম মিনিস্টার এবং বাউন্নটা হাই লেভেল ডেলিগেশনের সাথে সরকারিভাবে অফিসিয়াল ইন্টারপ্রেটার হিসেবে দায়িত্ব পালন করেছি পৃথিবীর আর কেউ এরকম পারে নাই আমি পেরেছি কেন অন্য অন্য পৃথিবীতে দেখা যায় প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার অন্য অন্য চেঞ্জ হয়ে গেলে তাদের সাথে সাথে ইন্টারপ্রেটারও চেঞ্জ হয়ে যায় এমনকি চায়নার ভিতরেও আর বাংলাদেশে যেহেতু আমি ছাড়া এই কাজটা আর কেউ করে নাই পারতো না সো যখনই সুযোগ আসছে তখন শুধু চাপটা আমার উপরে আসছে এই জন্য আমার পক্ষে সম্ভব আর এই দক্ষটা তো আমার রয়ে গেছে আর এখন বর্তমানে পড়াতে পড়াতে অনলাইনে পড়াচ্ছি কিন্তু আমার অনলাইনে পড়ানোর টিচিং অভিজ্ঞতা কি আড়াই হাজারের উপরে মানুষকে আমি পড়াইছি সেটা গল্প বললে কিন্তু আমি সন্ধ্যা বন্ধ বলতে পারবো তা না আমি আপনাদের বলব এই ভিডিওটা শেয়ার করবেন যারা আমি অনেককে চিনি না তো ফেসবুকে যদি কেউ যদি আমাকে একটু পরামর্শ দিতে চান আমার তো ঠিকানা থেকে শুরু করে ফোন নাম্বার সব আছে আমি যে কাউকে আমন্ত্রণ করব আসুন চা খাই কফি খাই একসাথে আলোচনা করি আপনার পরামর্শ আমি নোট করে রাখবো চেষ্টা করবো উত্তরানোর জন্য চট করে ফেসবুকের মধ্যে একটা খারাপ মন্তব্য করে দিব এটা তো হতে পারে না কেউ কেউ বলে যে উনি সস্তায় চাইনিজ পড়াচ্ছে আর আবার সস্তায় দোবাসীরা কাজ করতেছে হে হে নিজের দুর্বলতা ঢাকার জন্য এরকম কথা বলে কি আমি যদি চায়না থেকে চার বছর পরে আসি তা আমি চাকরি পাব না কর্নেল শাহাদাত সস্তায় কোনো ওই গ্রামের ছেলেদেরকে পড়াচ্ছে এই কারণে এটি কি মেনে নেওয়া যায় আপনি নিজের দুর্বলতাটাকে আপনি এইভাবে কেন ঢাকবেন আপনি তার সাথে অবশ্যই তাকে কম আসবেন বরঞ্চ আপনি আমাকে বাহাদুরি দেওয়া উচিত যে আমি গ্রামের ছেলেদের যাকে বাংলাদেশ সরকার তার স্থানীয় প্রশাসন তার অভিভাবক তার পরিচিতজন কেউ তাকে চাকরি দিতে পারছিল না সে সামান্য কয়টা টাকা নিয়ে আমার নিজের গড়া মিরপুর ডিএইচএসের ফ্ল্যাট আমি ভাড়া দিতে পারতাম এখানে সুন্দর আমার সমমনা মানুষ থাকতে পারতো তা না করে সেই ফ্ল্যাটে তাদেরকে রাখি আমি আধুনিক ফ্ল্যাটে রেখে আদব কায়দা শেখাই বাংলা ইংরেজি চাইনিজ আমি ক্যাডেট কলেজে পড়াশোনা করছি আমি বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি ট্রেনিং পেয়েছি আমি ডিফেন্স সার্ভিসের কমান্ড স্টাফ কলেজের ট্রেনিং পেয়েছি আমি বেজিং ল্যাঙ্গুয়েজের কালচার ইউনিভার্সিটি ট্রেনিং পেয়েছি আমি জাতিসংঘের ট্রেনিং পেয়েছি তো সমস্ত কিছু দিয়ে আমি একটা গ্রামের ছেলেকে আমি তাদেরকে এইভাবে বলি আমি কুস্নেহ করি তাদের যারা সামান্য কিছু টাকা নিয়ে আসে তিন মাস তাদেরকে কোনো ছুটি দেই না নব্বই দিন ডেইলি পনেরো ঘন্টা আমি ক্লাসরুমে রাখি যখন আমার এখানে থাকে তারা নিশ্চয়ই আমাকে এখন গালাগালি করে এইভাবে তাদেরকে আমি শেখাই দিনে পনেরো ঘন্টা মাসে চারশো পঞ্চাশ ঘণ্টা এবং তিন মাসে তেরোশো পঞ্চাশ ঘন্টা তার থেকে কেবল কেউ যদি কারো একটু সর্দি কাশি হয় আমাকে যদি বলে স্যার একটু আমি মেডিসিন কিনতে যাব স্যার আমার একটু মোবাইল কিনতে একটু মোবাইলটা ডিস্টার্ব করতে যাইতে হবে সেই দু এক ঘন্টা বাদ যাবে কিন্তু অধিকাংশ লোক তেরোশো পঞ্চাশ ঘন্টা আমি ক্লাসরুমের ভিতরে রাখি আমার ছাত্ররা শুধু হাত ধুয়ে কষ্ট করে প্লেটটা নিয়ে খায় শুধু নিজে গোসল করে শুধু নিজের নামাজটা পড়ে এছাড়া আমার আবাসিকে আর কিচ্ছু করতে হয় না পনেরো ঘন্টা পড়াশোনা করে প্রতিদিন তেরোশো পঞ্চাশ ঘন্টা আমি ওদেরকে বলি যে একটা টার্গেট করো ঘন্টায় একটা চাইনিজ ক্যারেক্টার শিখবো তাইলে তেরোশো পঞ্চাশ ঘন্টা আমার ক্ষেত্রে শিখে যাও তারপরে কিছু ভুলে যাবা কিছু মনে থাকবে বাধ্য করি আমি তেরোশো পঞ্চাশটা চাইনিজ ক্যারেক্টার লেখাতে সো লেখা পড়া বলা শোনা সবাইকে এইভাবে পাঠাচ্ছে যেহেতু তিন মাস পরাই সবাই মনে করতেছে যে এ শর্টকাটে উনি তিন মাসে পরায় চাকরি দিয়ে দেয় কিন্তু একবারও ভাবছে না ওই চাইনিজ কোম্পানি বা ওই ব্যক্তিটা তাকে কেন চাকরি দিচ্ছে এই ছেলেটার কোনো উপায় ছিল না সে কোনো অর্থ কামাইতে পারছিল না সে মেট্রিক পাস সে ইন্টারমিডিয়েট পাস অথবা সাধারণ ডিগ্রি পাস গ্রামের ছেলে কোথাও চাকরি পাচ্ছিল না তিন মাস পরে সে চাকরিটা পাচ্ছে আজকে যে চাকরিটা পাচ্ছে সে চাকরির বেতন পায় তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা চল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার আমার স্টুডেন্ট স্টার্টিং স্যালারি ছিল সত্তর হাজার টাকা সো এ কিন্তু এই সাথে সাথে এই অবস্থানে থাকে না এক বছরের পরে তার বেতন হয়ে যায় সত্তর হাজার আশি হাজার দুই বছর পরে তার বেতন এক লাখের উপরে চলে যায় একটা ইন্টারমিডিয়েট পাস ছেলে যে চাকরি পাচ্ছিল না সে যদি দুই বছর তিন বছর পরে মাসে এক লাখ টাকা কামায় এটা অনেক বড় আমার স্টুডেন্ট বাড়ির বিল্ডিংয়ের ছাদ ঢালাই দিয়ে ছবি তুলে ফেসবুকে দিছে আমার এত ভালো লাগছে আমি তাকে ইচ্ছে করে জিজ্ঞেস করলাম এই বিল্ডিংটা কি একতলা বিল্ডিংটা গ্রামে তুমি কি নিজের কামাই করা ইন্টারপ্রিটেশনে টাকা দিয়ে করেছ নাকি বাবার টাকা দিয়ে করে মানে সেলফি তুলছ সে বলল স্যার জায়গাটা আমার বাবার কিন্তু টাকাটা আমার কামানো আমার মনটা ভরে গেছে বেশি দিন হয় এক বছরও হয় নাই একটা গ্রাম দেশে একটা একতলা বিল্ডিং করতে কোন ফাউন্ডেশন লাগে না কিছু লাগে না আর সব রিসোর্স তার সবাই মিলে মিলে ঝুলে করে সো এই ধরনের মানুষের মুখে আমি হাসি ফুটাই এটাকে বড় সমালোচনা করার কিছু নাই অতএব সমালোচনা মুখন না হয়ে আমাকে পজিটিভ সমালোচনা করুন আমাকে কিছু পরামর্শ দেন আমি আপনাদের পরামর্শ অনুযায়ী আর উন্নতি তো যারা ভাবছেন অনলাইনে পড়া না করোনার শেষ হোক ক্লাসরুমে পড়ব সম্ভবত আমি তে পারবো না বা বেঁচে থাকবো কিনা তাও জানি না আমার বয়স তো সাতান্ন আটান্ন উনষাট কিছু একটা হবে সো ওই অবস্থায় কোনো কারণে যে করোনা হয় তো গন তো তার আগ পর্যন্ত যা করা হয় অনলাইনে পড়ার রিস্কটা কি একটাই রিস্ক মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আমি আপনাকে কোর্স করাচ্ছি কেউ যদি বলে তিন মাসে সাত হাজার পাঁচশো পরবর্তী তিন মাসে সাত হাজার পাঁচশো তারপরে তিন মাসে সাত হাজার পাঁচশো তারপরে তিন মাসে সাত হাজার পাঁচশো এইভাবে যদি এক বছরে যদি হয় তিরিশ হাজার টাকা খরচ করে সেও কিন্তু আমার ওই আবাসিক ছাত্র ওর মতো হইতে পারবে এইভাবে আমি পড়াবো এক বছরে তিরিশ হাজার টাকার পরে সেও কিন্তু আবার চাকরি পাবে সো আপনি প্রথমে অন্তত এক ধাপ সাত হাজার পাঁচশো টাকা দিয়ে শুরু করে দেখেন রিস্ক তো আর এর চেয়ে বেশি না আমি যদি মারাও যাই তা আপনার ক্ষতি হবে কেবলই সাত হাজার পাঁচশো টাকাই কারণ আপনাকে তো লঞ্চ ভাড়া দিতে হবে না গাড়ি ভাড়া দিতে হবে না অন্য কিছু করতে হবে না সো যারা একটু সমস্যার মধ্যে আছে দ্বিধাদ্বন্দ্বিত আছেন যে চাইনিজ ভাষাটা শিখব কি শিখবো না কোথায় শিখবো দেরি না করে শিখুন শিখলে লাভ হবে আপনি চাকরি পাবেন বর্তমানে যেইভাবে চাইনিজ প্রজেক্ট হচ্ছে এবং যেইভাবে আমাদের বিআরআই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আন্ডারে বাংলাদেশে চাইনিজ প্রজেক্ট হবে ব্যবসা উত্তর উত্তর হবে আপনারা পত্রপত্রিকায় দেখছেন যে চায়না প্রস্তাব করেছে বাংলাদেশকে সিস্টার সিটি কনসেপ্ট চায়নার একটা শহর আমাদের একটা শহরের মধ্যে বিশেষ বন্ধুত্ব হবে তারা লোকে আমাদের এই শহরটা চায়নার মতো করে তৈরি হবে সো অনেক জব অপরচুনিটি হবে আপনি আর দেরি না করে চাইনিজ পড়ুন শিখুন আমার কাছে হোক অন্য যে কোনো হোক আমার কাছে শিখতে চাইলে চট করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দেন বিকাশে সাত হাজার পাঁচশো টাকা পাঠিয়ে দেন পড়া শুরু করে দেন এই বলে শেষ করছি তবে শেষ করার আগে আমি একের থেকে দশ পর্যন্ত আবার পড়াবো কারণ এইটাই হলো মূল জিনিস ছি পা চিনেষে তা চেয়া শেষে নিমেন চাইছিয়েন আজকের ক্লাস এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ খোদা হাফিজ